হাই করো। হাই, চলে এসেছি একটু মাঠের দিকে। এরা বাড়িতে খুবই বদমাশি করছিল, তাই এদেরকে নিয়ে চলে এলাম মাঠে। দিদাকে ডাকো। ফাইনালি আমরা চলে এসেছি স্টেশন, এখনো ট্রেন আসেনি, 8:20 আসবে। বলে দাও কোথায় যাচ্ছি। তুমি আসবে আর দাদাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাবে না? দাদাকে একটা মান দিয়ে দাও। বলো কাঁদবে না তুমি, মান দিয়ে দাও। আর যেটুকু বলো আমি আসছি, যেটু বলো স্টেশন আসছি। হ্যাঁ ঠিক আছে, ওইগুলো কি নেবে? আগে পৌঁছে যাই তারপর, ঠিক আছে? ট্রেন এখনো আসেনি, ট্রেন একটু লেট হচ্ছে, মানে 8:30 ট্রেন, কিন্তু এই ট্রেনটা বরাবরই লেট করে, তাই আমরা ট্রেনের জন্য বসে আছি। তার মধ্যে বাবু এত বদমাইশি করছে। এই দেখো বেটু, এখানে বসো, সবাই দেখছে তোমাকে। এই দেখো সবাই দেখছে বেটু, আরো দেখছে। দেখা হচ্ছে, ট্রেন আসুক, তারপর ট্রেনে যেতে পুরো কথা বলছি। ফাইনালি আমরা চলে এসেছি ঝাটিপাড়ি, আর এখন ছোট কাকু নিতে এসেছে। এটা হচ্ছে আমার ছোট দেওর। প্রথমে বলেছিলাম আমার ভাসুর নিতে আসবে সোনাকে, আর আমি টোটোতে চলে যাব, কিন্তু দেখছি কাজের চাপে আসতে পারিনি, তাই আমরা বাইকে করেই যাব। আসলে আমাদের এখানে হরিবোল চলছে, তাই আমরা এসেছি, অনেকদিন পর এসেছি। আমি তো মাঝে মধ্যেই আসতাম ডিউটি, যখনই ছুটি থাকতো এসে পরে ঘুরে যেতাম, কিন্তু আমি ছেলেকে নিয়ে আসতাম না। তা এসে পরে ছোটো দিদি ওকে জল জল খাওয়াচ্ছে, আর এই মেলাতে কালকের মেলা, মানে আজকেই জাগরণ, আর আগের দিন যতগুলো মেলা বসেছিল সেগুলো যেটুকু বলে রেখেছিল বন্দুক কিনে রাখতে, সে কিনে রেখেছে, আর ওটার জন্য মানে ছটফট ছটফট করছে কখন আসবে ও। আর এখন দুপুর, স্নান টান করিয়ে দিয়েছি ওদেরকে, ওরা খেলা করছে এখানে, মানে ওর দিদিদেরকে পেয়ে এত খুশি যে ও খাওয়া দাওয়া সব ভুলে গেছে। এই দেখুন ও দিদিকে শুধু আদর করছে। এখন আমরা চলে এসেছি একটু মাঠের দিকে, কারণ ওখানে আমাদের হরিবোল হচ্ছে, তাই শোনা যাবে না, তাই একটু মাঠে নিয়ে এসেছি এদেরকে। বাড়িতে খুবই বদমাইশি করছে, তো আমি শ্বশুরবাড়ি এলে পরে শাড়ি পরি, তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এদেরকে দেখাচ্ছি, এই দুটি হচ্ছে আমার জায়ের মেয়ে, আর এটা হচ্ছে আমার ছেলে। বেটু তোমরা কোথায় যাবে? না প্রচুর রোদ দিচ্ছে, চলো বাড়ি চলো, শুশু করো। বিকেলে 4:30 সময় আমার ননদ আর ননদের হাজবেন্ড আর আমার ভাগ্না এসে গেছে। এই দেখুন, হাই করো। এরা এসে পরে সারপ্রাইজ দিয়েছে, প্রথমে বলেছিল আসবে না, তারপরে এসেছে। আমার শাশুড়ি মা খুবই খুশি হয়ে গেছে, তাই এদেরকে নিয়ে একটু মাঠের দিকে এসেছি। বাড়িতে প্রচুর গরম, তাই এখানে একটু বসে থাকবো। আমাদের ঘরের সামনে দোকানপাট সব বসেছে, তাই আমার ছেলে আর ভাগ্না আর এই দুটো বোন এদের দিয়ে, মানে গাড়ি যত কিছু খেলনা দেখছি সবগুলোই বলছে নেবো, নিয়ে আসবো বাড়িতে, পুরো ঘুরিয়ে দিয়েছে। তা আমি ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।